এবারে খেলার দুনিয়ার কিছু টুকরো খবর। নাইট ক্লাবে নারীকে যৌন হয়রানির অভিযোগে স্পেনে গ্রেপ্তার হয়েছেন বার্সার সাবেক রাইট ব্যাক দানি আলভেজ। স্পেনের স্থানীয় সময় শুক্রবার সকালে গ্রেপ্তার হন তিনি। তাকে বার্সেলোনার সিউতা দেলা জাস্টিসিয়াতে নিয়ে যাওয়া হবে। অভিযোগ তদন্তাধীন থাকায় বিচারক তার অস্থায়ী পরিস্থিতির ওপর রায় দেবেন। ইবিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পাওয়া ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে রোহিত শর্মার দল। ভারতকে ম্যাচ ফির 60% জরিমানা করেছে আইসিসি। সেই ম্যাচে নির্ধারিত সময়ের মাঝে 3 ওভার কম করেছে ভারত। রোহিত সিদ্ধান্ত মেনে নেয়, আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। নারী আইপিএল নিলামে এবার থাকছে বাংলাদেশের 8 জন ক্রিকেটার। বিসিবি থেকে বিসিসিআইয়ের কাছে পাঠানো হয়েছে তাদের নাম। সালমা খাতুন ও জাহানারা ছাড়াও এই তালিকায় আছেন রুমানা আহমেদ, নিগার সুলতানা, নাহিদা আক্তার, মারুফা আক্তার, ঋতুমণি ও স্বর্ণা আক্তার।